20 জুন কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার 54তম মৃত্যু দিবসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লাইভ সম্প্রচারে ভাষণ দেবেন। আগামীকাল বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রীর এই সরাসরি সম্প্রচার কাছাড় জেলায় শিলচর জেলা পরিষদ সভাকক্ষে এবং জেলার 7টি সমষ্টির বিভিন্ন খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় ইত্যাদিতে দেখানো হবে। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলায়ও 20 জুন কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার মৃত্যু দিবস উপলক্ষে মহান এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে কাছাড় জেলার 7টি সমষ্টির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে কলাগুরুকে স্মরণ করা হবে। এ উপলক্ষে সোমবার শিলচর জেলা উপায়ুক্তের কার্যালয় থেকে প্রচার অভিযানের ফ্ল্যাগ অফ করেন শিলচর সমষ্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাছাড়ের উপায়ুক্ত রোহন কুমার ঝা। সোমবার কাছাড় জেলার 7টি সমষ্টির অন্তত 10টি এলাকায় এই কার্যসূচির আয়োজন করা হয়। 20 জুন আরও 8টি খণ্ড উন্নয়ন এলাকায় এই প্রচার অভিযান চালানো হবে ও মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।